ভেরি গুড মর্নিং, রাইট নাও ইটস 10:04, সকাল 10:04 আজ মঙ্গলবার 23 মার্চ। আর গতকাল বাড়ি থেকে শিলিগুড়ি, দেন শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার এসে শরীর পুরো টায়ার্ড হয়ে গেছিলো। রাতে মোটামুটি প্রায় 9টা নাগাদ ঘুমেছি, আর এক্স্যাক্টলি 12 ঘন্টা ঘুমানোর পরে উঠলাম, উঠে ব্রেকফাস্ট চাললাম আর এখন রেডি হব। আজকের দিনটা যেহেতু আছে, আজ ভাবছি যে আলিপুরদুয়ার থেকে যেহেতু কোচবিহার কাছাকাছি আছে, সো কোচবিহার রাজবাড়ি আর মদনমোহন মন্দিরটা ঘুরে আসা যাক। সো আজকে আমাদের গন্তব্যস্থল হলো কোচবিহার রাজবাড়ি, মদনমোহন মন্দির। আর যদি পসিবল হয়, কারণ বাইরে এখনই সকাল সকাল যা রোদ উঠে গিয়েছে, কতটা চালাতে পারবো সেটাও একটা ব্যাপার আছে। সো যদি পসিবল হয় তাহলে রসিকবিলটাও ভাবছি ঘুরে আসা যাক। সো ভিডিওটি দেখতে থাকো, আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করতে পারো। কি মতামত নিচে কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে নিজেদের মতামত জানতে ভুলবে না। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো প্রতি রোববার সকাল 9টায় একটা করে অপবিট সিরিজের এপিসোড এনজয় করার জন্য। সো আমি ঝটপট রেডি হই, এরপরে যেতে যেতেই তোমাদের সঙ্গে রাস্তায় কথা বলবো। চল টাটা আসি। হ্যাঁ, সো বন্ধুরা, অ্যাকচুয়ালি প্ল্যান ছিল সকালে বেরোনোর, কিন্তু সারাদিন আলিপুরদুয়ারে আজ এত গরম ছিল যে রাইট নাও এখন 3:30 বাজে, 3:30টার দিকেই বেরোচ্ছি কোচবিহার রাজবাড়ির উদ্দেশ্যে। আর আলিপুরদুয়ার থেকে কোচবিহারের ডিস্টেন্স অ্যাপ্রক্স 25-27 কিলোমিটার হবে। সো আজকে আমি বেরিয়ে পড়ছি কোচবিহার রাজবাড়ির পথে। সো বন্ধুরা, এটা হলো কালজানি নদী। আর আমি ছোটোবেলায় শুনতাম এই কালজানি নদীতে প্রচুর বন্যা হতো, আমার বড় মাসিরা যেহেতু এখানে থাকে তাদের মুখে শুনতাম প্রচুর বন্যা হতো, গোটা আলিপুরদুয়ার শহর ভেসে যেত এই সেই কালজানি নদী। এটা পার হওয়ার পরে সামনে একটা 4 রাস্তার মোড় পড়বে, যেটার নাম হলো বীরপাড়া চৌপথি। সেখান থেকে আমাদের নিতে হবে বাদিক। সো দেখতে পাচ্ছ কোচবিহার বাদিকে অ্যারো মার্ক করা আছে, আর সামনে যে 4 রাস্তার মোড়টা এটা হলো বীরপাড়া চৌপথি। এই জায়গাটা তোমরা মনে রাখবা যে আলিপুরদুয়ার থেকে এসে বীরপাড়া চৌপতি থেকে তোমাদের লেফট টার্ন নিতে হবে, আর এই রাস্তা বরাবর তোমরা সোজা বেরিয়ে পড়বে, কোনো ডান দিক বাদিক নেই, এই রাস্তা ফলো করবে, ফলো করলে তোমরা পৌঁছে যাবে কোচবিহার। কোচবিহার 3 কিলোমিটার সোজা পুন্ডিবাড়ি ডান দিক। সো বন্ধুরা, এখন আমরা আছি খাগড়াবাড়ি বলে একটা জায়গাতে, আর সোফার আমরা প্রায় 24-25 কিলোমিটার চলে আসলাম, আর দেখতেই পাচ্ছ কোচবিহার অ্যারো মার্ক সোজা সামনে দেখাচ্ছে, আর সামনে একটা 4 রাস্তার মোড় পড়বে। এই জায়গাটাও একটু তোমরা যারা বাইকে যদি আসতে চাও মনে রাখবে, এই জায়গাটাকে বলে হচ্ছে খাগড়াবাড়ি চৌপথি। এই সামনে একটা ট্রাফিক দেখতে পাচ্ছ, এখান থেকে তোমাদের কোনো ডান দিক বাদিক না, সোজা সামনের দিকে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই মালটা, এই সামনে R15টা, গোটা রাস্তায় পিছনে ছিল, প্রচুর চেষ্টা করলো কিন্তু ধরতে পারেনি। সো তোমরা যারা ভিডিওটা স্কিপ না করে দেখছো তোমরা বুঝতে পারলে, আলিপুরদুয়ার থেকে বেরিয়ে বীরপাড়া চৌপথি, সেখান থেকে লেফট টার্ন নিয়ে সোজা যে রাস্তা সেই রাস্তা ফলো করতে করতে চলে আসলাম, আর এখন জাস্ট যে ট্রাফিকটা পার হলাম সেটা ছিল খাগড়াবাড়ি চৌপথি। আর এখান থেকে আর 2.5 কিলোমিটার, তারপরে হাতের ডান দিকে পড়বে আজকে আমাদের গন্তব্যস্থল, যেটা হলো কোচবিহার রাজবাড়ি। আর তোমরা যদি কেউ আলিপুরদুয়ার থেকে কোচবিহার বাস রুটে আসতে চাও, হাতের ডান দিকেই পড়বে NBSTC বাস ডিপো, এই যে দেখতেই পাচ্ছ তোমাদেরকে এখানেই নামানো হবে। আর এই NBSTC বাস ডিপো থেকে কোচবিহার রাজবাড়ি হার্ডলি 5-6 মিনিটের হাঁটা পথ, তোমরা এখান থেকে হেঁটেই রাজবাড়ি পৌঁছে যেতে পারবে। সো ফাইনালি পৌঁছালাম আজকে আমাদের গন্তব্যস্থল, যেটা হলো কোচবিহার রাজবাড়ি। আর হাতের ডান দিকে দেখতে পাচ্ছ বিশাল বড় এক গেট দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু বাইক পার্কিংয়ের জায়গাটা কোথায় এনাকে জিজ্ঞেস করা যাক। সো বন্ধুরা, অ্যাকচুয়ালি আমরা পার্কিং লট পেরিয়ে চলে এসেছি, আর গার্ডদের জিজ্ঞেস করলাম, বললো সামনেই একটা পার্ক রয়েছে, সেই পার্কের ভেতরেই পার্কিংয়ের ব্যবস্থা আছে। সো তোমরা যারা আলিপুরদুয়ার থেকে আসছো, কোচবিহার রাজবাড়ি পৌঁছানোর আগেই হাতে ডান দিকে একটা পার্ক দেখতে পাবে, তোমাদের দেখিয়ে দিচ্ছি, আই থিঙ্ক এটাই কোচবিহার রাজবাড়ি উদ্যান। হ্যাঁ, এটাই হলো পার্কিং লট,
এখানেই গাড়ি তোমাদের মোটরসাইকেল হোক ফোর হুইলার হোক এর এই পার্কের মধ্যেই কিন্তু তোমরা পার্কিং করতে পারবে। আর পার্কিংয়ের জন্য দেখা যাক কত লাগছে, আমি সেটা এডিটের সময় স্ক্রিনে দিয়ে দেবো। আপাতত কাউকে তো দেখছি না, আই থিঙ্ক হ্যাঁ এটাই এই ভাইটাই আসবে শিওর। আর সোফার পার্কিং লট মোটামুটি ফাঁকাই আছে, বাইক পার্কিং অত চার্জ তো লেখা নেই, দেখা যাক। সো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছালাম আজকে আমাদের গন্তব্যস্থল, যেটা হলো কোচবিহার রাজবাড়ি। পেছনে দেখতে পাচ্ছ বিশাল এক রাজবাড়ি। আর এন্ট্রি করার জন্য তোমাদের টিকিট কাটতে হবে। এন্ট্রির জন্য দাদা কত করে লাগলো টিকিট? ভেতরে এন্টার করার জন্য তোমাদের পার হেড 25 টাকা করে টিকিট কাটতে হবে। আর যদি তোমরা কোনো ক্যামেরা ইকুইপমেন্টস আনো তাহলে তোমাদের তার জন্য এক্সট্রা করে টিকিট কাটতে হবে, 25 রুপিস। আমি যেহেতু গোপ্রো এনেছি, গোপ্রোর জন্য 25 রুপিস লাগবে। আর তোমরা এই রাজবাড়ির প্রাঙ্গণে তোমরা ভিডিও শ্যুট বা ব্লগ করতেই পারো, কিন্তু এই রাজবাড়ির ভেতরে অ্যাকচুয়ালি ভিডিওগ্রাফি অ্যালাউড না। হ্যাঁ, ফটোশ্যুট তোমরা করতেই পারো। সো আমি এখন ভিতরে যাব আর কিছু ফটোশ্যুট অবশ্যই করব, তোমাদেরকে দেখাবো ভিতরে কী কী আছে। সেই আমলের কিছু ধরো আসবাবপত্র হলো, অস্ত্রশস্ত্র অনেক কিছুই আছে। আর জায়গাটা না সত্যি বিশাল বড়, জানি না ক্যামেরাতে তোমরা কতটা ফিল করতে পারছো। ক্যামেরাটা এই জায়গাটা জাস্ট হিউজ। তোমরা যদি ডুয়ার্সের ট্যুরে আসো, ধরো আলিপুর দুয়ার সাইডে আসলে, সে বক্সাজানতি হোক বা জলদাপাড়া হোক না কেন, তোমরা আমি তো রিকমেন্ড করবো যে অবশ্যই তোমরা এই জায়গাটা আসতেই পারো। আর কীভাবে এলাম আলিপুর দুয়ার থেকে, তোমরা যারা ভিডিওটি এতক্ষণ অবধি দেখছো তোমরা আই থিঙ্ক রুটটা বুঝতেই পেরেছো। সো দিস ইজ কোচবিহার রাজবাড়ি। সো চলো এখন ভিতরে যাই, ভিতরে গিয়ে কিছু, যেহেতু ভিডিও তো তোলা যাবে না, কিছু ফটোশ্যুটই করে তোমাদের সেটাকেই দেখাবো যে কী কী আছে। সো চলো সেদিকে গিয়ে পড়ি। সো বন্ধুরা, ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউড না বলে সেরকম কিছু শ্যুট করতে পারলাম না, কিছু ফটো তুললাম, আই থিঙ্ক তোমরা সেটা এনজয় করলে। আর এখন একটু রাজবাড়ির পাশে একটা পুকুর আছে পেছনে, আর সেদিকেই যাচ্ছি, তোমাদের দেখাবো কিছু সিনেমেটিক শট। আর সবচেয়ে যেটা দারুণ জিনিস সেটা হলো দেখো জাস্ট পেছনে সানসেট হতে চলেছে, আমরা এসেছি ঠিক গোল্ডেন আওয়ারে। আর কিছু ফটোশ্যুট তো অবশ্যই করবো। সো যারা ইনস্টাগ্রামে ফলো করোনি, আমি স্ক্রিনে আইডি দিয়ে দেবো, অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করতে পারো সুন্দর সুন্দর ফটোর জন্য। এখানে আমি যা দেখেছি ইউটিউবের প্রচুর ভিডিও আছে, ইউটিউবে ইভেন প্রচুর ড্রোন শটও আছে, কিন্তু টিকিট কাটার সময় তখন ওনাদের স্ট্রিক্টলি বারণ ছিল যে কোনো ভিডিওগ্রাফি করা যাবে না, কোনো প্রফেশনাল ভিডিওগ্রাফি করা যাবে না, ড্রোন শ্যুট নেওয়া যাবে না। যখন কি আমি দেখেছি অলরেডি আমারই পরিচিত অনেকেই এখানে এসছে, তারা ফটো ভিডিওগ্রাফি সব কিছুই করেছে বলেই আমি শিলিগুড়ি থেকে এতটা পথ এলাম। আর জাস্ট হ্যাভ এ লুক, বিশাল বড় এক দিঘি এই আর কি। তো বন্ধুরা, আজকে আমাদের গন্তব্যস্থল ছিল কোচবিহার রাজবাড়ি। আর যারা ভিডিওটি এতক্ষণ অবধি দেখছো, কেমন লাগলো রাজবাড়ির এই সফরটা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করতে পারো, চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, কারণ প্রতি রোববার সকাল 9টায়
অফবিট সিরিজের একটা করে এপিসোড তোমরা এনজয় করতে পারবে। গোটা নর্থ বেঙ্গলে, গোটা উত্তরবঙ্গে যতগুলো ট্যুরিস্ট ডেস্টিনেশন আছে আমি সেগুলিকে নিয়ে একটা 100টা এপিসোডের সিরিজ এনেছি, যার নাম হলো সত্যি কি অফবিট সিরিজ। আর সেই সত্যি কি অফবিটের খোঁজেই আমি চলে এসেছি উত্তরবঙ্গের একবারে শেষ কোণা আলিপুরদুয়ারে। তোমরা যারা লাস্ট ভিডিওটি দেখেছো, আমি বাড়ি থেকে স্টার্ট করে শিলিগুড়ি হয়ে চলে এসেছিলাম আলিপুরদুয়ার আর গতকাল অ্যাকচুয়ালি, আর আজ আমরা এলাম কোচবিহার রাজবাড়ি। এটাই ছিল আজকে আমাদের গন্তব্যস্থল। আগামীকাল হয়তো সকাল সকাল বেরিয়ে পড়বো বক্সা জয়ন্তীর পথে, রাজা ভাত খাওয়ার পথে, আর যদি পসিবল হয় তাহলে জলদাপাড়া ন্যাশনাল পার্কটাকেও আমরা ঘুরে দেখব। আমরা বলতে তোমাদের সবার সাথে আমিও ঘুরবো, আমার লেন্সের থ্রু তোমরা সবাই ঘুরবে, এনজয় করবে। আর সন্ধ্যা নেমে আসছে, পেছনে দেখতে পাচ্ছ আকাশটা পুরো রক্তিম হয়ে দাঁড়িয়েছে। সো ফেসটি একটু হয়তো ডাল লাগছে, একটু এনার্জি লো হয়তো তোমরা দেখছো, কারণ জার্নিটা শুরু হয়েছে আমার 4 দিন আগে। প্রথমে গেলাম কানকি ধাম, সেখান থেকে গেলাম মালদা, মালদা থেকে ব্যাক টু ব্যাক সোজা এলাম বাড়ি, তারপর দিন সকালে বাড়ি থেকে শিলিগুড়ি হয়ে এলাম আলিপুরদুয়ার, আজ এলাম কোচবিহার রাজবাড়ি। এরপরে আরও অনেক ভিডিও আসতে চলেছে, আর আমি চেষ্টা করব যদি পসিবল হয়, কারণ আমি যেখানে এখানে থাকছি অনেক জায়গায় ইন্টারনেট ইস্যু আছে, যদি ইন্টারনেট ঠিকঠাক পাই তাহলে আমি চেষ্টা করব ব্যাক টু ব্যাক ডেইলি ভিডিও ফেলার। আর যদি ইন্টারনেট স্পিড সেরকম না পাই, কারণ ধরো বক্সা জয়ন্তী সেটা রিমোট এরিয়া এন্ড অফ ভুটান বর্ডার, ওখানে আমি জানি না ইন্টারনেট স্পিডটা কতটা ফাস্ট হবে, ভিডিও আপলোড দিতে পারবো কি না। কারণ তোমরা যারা দেখছো রেগুলার ভিডিওস দেখছো, তোমরা জানো যে আমি প্রত্যেকটা ভিডিও 4K আপলোড দিচ্ছি, আর 4K 22-24 মিনিটে ভিডিও আপলোড দিতে মোটামুটি এক একটা ফাইল হিউজ হয়ে যায়, মোটামুটি 12-13 GB। তো এখানে 4G কতটা কাজ করছে সেটাও একটা ব্যাপার আছে। সো আজকে আমাদের জার্নি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে পারো, চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সো দেখতে থাকো, সঙ্গে থাকো ডিসকভার শিলিগুড়ি। জয় হিন্দ, বন্দে মাতরম।